আজকে যে আমাদের রেমিটেন্সের যে ব্যাপারটা আমরা লক্ষ্য করছি, এই রেমিটেন্সের বেলায় যে বৈদেশিক কর্মসংস্থানের বেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম ইসলামিক দেশগুলোর সাথে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ওনার সুসম্পর্কের কারণে আজকে আমরা বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা রেমিটেন্সের মাধ্যমে, বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে আসছে, সেটার মূল নায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তৃতীয়টি হচ্ছে কৃষি। কৃষিতে আজকে আমরা যেখানে আজকে এসে পৌঁছেছি তার মূল ভিত্তি ছিল গ্রামে গঞ্জে যে সেচ কর্ম পরিচালনার মাধ্যমে, সেচ কর্ম ভালোভাবে, সেই পদ্ধতিটা ভালোভাবে কাজ করতেছিল না বিধায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে গ্রামে গঞ্জে ইলেকট্রিসিটি নিয়ে গেছেন। যেই পল্লী বিদ্যুতায়নের কারণে গ্রামে গঞ্জে সেচ প্রকল্পগুলো চালিত হয়েছে, যার কারণে বাংলাদেশের কৃষির অগ্রগতি উনি ত্বরান্বিত করেছেন। আজকে এই তিনটি পিলার, একটি হচ্ছে কৃষি, শিল্প, গার্মেন্ট এবং বৈদেশিক কর্মসংস্থান, সেগুলোর ফাউন্ডেশন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছেন। আজকে বাংলাদেশে একটি স্বৈর শাসন থাকা সত্ত্বেও একটি অর্গ্যানিক গ্রোথ, তার মূল পেছনে শক্তি ছিল শহীদ জিয়াউর রহমানের সেই আধুনিক বাংলাদেশের ফাউন্ডেশন। বন্ধুরা, এখন থেকে প্রায় 40 বছর আগে যার হাত ধরে দলীয় রাজনীতিতে যুক্ত হয়েছিলাম, আজও আজ তাকে নিয়ে গর্ব করি, আজও গর্ব করি সেই নেতার কর্মী হিসাবে, যে নেতা একজন সৈনিক হয়েও রাজনীতিবিদের দায়িত্ব পালন করেছিলেন স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। গর্বিত বোধ করি সেই নেতার কর্মী হিসাবে যিনি এদেশের সকলের আগে পাকিস্তানি হানাদার বাহিনীর অস্ত্র কেড়ে নিয়ে ঘোষণা করেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি একজন শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে গৌরব বোধ করি এই কারণে যে তিনি ছিলেন এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি শ্রমিক। নিজে হাতে খাল কেটেছেন, নিজে গভীর রাত্রে কলকারখানায় গেছেন, শ্রমিকদের ঘামে ভেজা শ্রমিকদের সঙ্গে আলিঙ্গন করেছেন, তাদেরকে বলেছেন, ভাই আপনারাই শুধু দেশের জন্য কাজ করছেন না, আমিও আপনাদের সঙ্গে কাজ করছি। তিনি গ্রামের কৃষকের বাড়িতে গেছেন, ক্ষেতের আলে আলে ঘুরেছেন, সেই মানুষটা আমার নেতা, এর চেয়ে বড় গৌরবের বিষয় কিছু আর নাই। আমি বিশ্বাস করি আজকে আপনারা এখানে যারা আছেন তারা সবাই গর্বিত যে আমরা সবাই শহীদ জিয়ার কর্মী। প্রিয় ভাইরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মধ্যে তফাৎটা এখানে যে আমি কিন্তু দুটোই একেবারে সামনাসামনি দেখি নাই, কিন্তু মৃত্যু পরবর্তী অবস্থাটা একেবারে সচক্ষুই দেখেছি। মানুষের ভিতরে একটা ভীতি ভাব ছিল, সন্ত্রস্ত ভাব ছিল, নীরব ছিল বাংলাদেশের মানুষ, মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সময় আর জিয়াউর রহমানের সময় শোকে দুঃখে বেদনায় বিক্ষোভে ফেটে পড়েছিল। তার প্রমাণ পেয়েছিলাম আমরা মানিক মিয়া এভিনিউতে, যেখানে সঙ্গে আমি উপস্থিত ছিলাম সেই মানিক মিয়াতে। মানুষের যে ঢল দেখেছি আমার জীবনে আমি কখনো দেখি নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানুষ ভালোবাসত অন্তর দিয়ে, অন্তর অন্তঃস্থল থেকে। জোর করে ভালোবাসা শেখানো হয় নাই, জোর করে ভালোবাসা শেখানো যায়ও না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার সামনে বসা আছেন, আল সাহেব সহ আমার অনেক নেতৃবৃন্দ, মঞ্চ আছেন আমার শ্রদ্ধ নেতৃবৃন্দ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিশ্চয়ই বলবেন, ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন সাহেব আমাদের
ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ছিলেন ওই সময়, উনি কীভাবে রাজনীতিতে এলেন, আমি কীভাবে রাজনীতিতে এলাম, ওই আলাল কীভাবে রাজনীতিতে এলো, এগুলো কিন্তু একটা ভিন্ন ভিন্ন ইতিহাস থাকলো, চিন্তা চেতনা ছিল এক। শহীদ আসলাম জিয়া রহমানের একটা অস্বাভাবিক একটা একটা কারিশ্মা ছিল যে তিনি অনেক লোকের মাঝ থেকে কেমন করে জানি বেছে বেছে আগামী দিনের লোকগুলোকে বেছে নিতেন, বেশি বের করে ফেলতেন, এখানেই বলে আমার আগামীতে কাজ হতে পারে। তো এই ধরনের বিরল গুণের অধিকারী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। শহীদ জিয়াকে কেন রাষ্ট্র, কারণ শহীদ জিয়ার তিনটি কারণে একজন ব্যক্তিকে রাষ্ট্রনায়ক বলা যায়, যে তিনটি গুণ একটাও আমাদের মধ্যে নাই। এবং ইতিহাসে দেখা গেছে অনেক দেশে এরকম শত বছর পর, শত শত বছর পর একজন রাষ্ট্রনায়কের আবির্ভাব ঘটে। একইভাবে শহীদ জিয়ার তিনটি কারণে, একটি হলো তিনি একটি দর্শন দিয়ে গেছেন, একটি দিক নির্দেশনা দিয়ে গেছেন ভবিষ্যতের জন্য বাংলাদেশের, বাংলাদেশের জন্য ভবিষ্যতের একটি স্বপ্ন তিনি মানুষের সামনে তুলে রেখে গেছেন। শুধু তাই নয়, শুধু স্বপ্ন থাকলে তো হবে না, স্বপ্নকে তো বাস্তবায়ন করতে হবে, সেই জন্য একটি বাহন দরকার, সেজন্যই তিনি তৈরি করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অক্লান্ত পরিশ্রম করেছেন এই দলকে গঠন করার জন্য। এবং রাজনৈতিক দল হিসেবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মৃত্যুর 36 বছর পরেও আজকে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। কেন? তিনি যে দর্শন দিয়ে গেছিলেন এবং যে সংগঠন করে গেছিলেন, এই সংগঠনের ব্যাপারে এমন কোনো এলাকা নাই যেখানে আমি তার সাথে যাইনি। এবং এই যে মাঠে ঘাটে তিনি মাঠে মাঠে আইলে আইলে ঘুরে বেরিয়েছেন, হেঁটে হেঁটে সমস্ত সরকারি কর্মকর্তাদেরকে নিয়ে, এবং 10 মাইল 15 মাইল 20 মাইল হেঁটেছেন, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, সাধারণ মানুষের সঙ্গে নিজেকে সম্পূর্ণভাবে একাত্ম করেছেন, এই একটি। আর 3 নম্বর হলো, প্রতিষ্ঠান থাকলে হয় না, আমাদের দেশে কত রাজনৈতিক দল আছে, পৃথিবীতে সব দেশই আছে, শুধু রাজনৈতিক দল তো হলে হবে না, অনুসারী থাকতে হবে। আজকে শহীদ জিয়া কোটি কোটি অনুসারী বাংলাদেশের একেবারে গ্রাম গ্রামান্তরে রয়েছে, যারা শহীদ জিয়াকে কোনোদিন দেখেন নাই, আপনারাও এখানে অনেকে আছেন দেখেন নাই, কিন্তু শহীদ জিয়ার জন্য পাগল। শহীদ জিয়া যেন একটি একটি এমন একটি মানুষ যাকে অতি সহজে অন্তরের মধ্যে নিয়ে আসা যায়, সেজন্য আজকে এই তিনটি কারণে আমরা তাকে রাষ্ট্রনায়ক দেখি। আর শহীদ জিয়া আমাদের ইতিহাসে অমর হয়ে থাকবে তার আরেক দুটো কাজের জন্য। প্রথম হলো 1971 সালে, আপনারা সবাই জানেন, রাজনৈতিক শূন্যতা যখন বিরাজ করে, পাকিস্তানের হানাবাহিনী যখন বাংলাদেশে নিরীহ মানুষের উপরে আক্রমণ শুরু করে, তখন কেউ ছিল না, একটিমাত্র গলার আওয়াজ আমরা রেডিওতে শুনেছি, সেটা ছিল শহীদ জিয়াউর রহমানের গলার আওয়াজ। তিনি বলে, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এবং সেই যুদ্ধে তিনি নিজে অংশগ্রহণ করেছিলেন, এবং সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি, যার ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আরেকটি হলো 1975 সালের এই 3রা নভেম্বরে, যখন 7ই নভেম্বরে যখন সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত একটি বিস্ফোরণের, একটি বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়াকে ক্ষমতাসীন করা হয়। শহীদ জিয়া মার্শাল ল জারি করেন নাই, শহীদ জিয়া কোনো নির্বাচিত বা অনির্বাচিত কোনো সরকারকে অপসারণ করে ক্ষমতায় আসেন নাই, শহীদ জিয়া কোনো সংসদকে ভেঙে দেন নাই, শহীদ জিয়া সংবিধান স্থগিত করেন নাই, একজন ক্লিন মানুষ হিসেবে তিনি বাংলাদেশের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে আবির্ভূত হয়েছিলেন। আজকে এই দুইটি কারণে শহীদ জিয়া অমর হয়ে থাকবে, যেগুলো হাজার বিতর্কিত করুন না কেন সেটা সম্ভব করবে। মেজর জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি শাহাদাত বরণ করলেন এই 30শে মে 81 সালে।
মাত্র 10 বছর। ভালো করে আপনারা চিন্তা করুন, এই 10 বছরের মধ্যে একজন মানুষের মধ্যে যদি সেই ধরনের গুণাবলী না থাকত, তাহলে এই 10 বছরে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের মানুষের মনে কোঠায় কিভাবে স্থান করে নিয়েছে? নিশ্চয়ই তার সেই গুণাবলী ছিল, তার সেই কর্মকাণ্ড ছিল, তার সে আদর্শ দর্শন এদেশের জনগণের জন্য গ্রহণযোগ্য ছিল। সেজন্যই 10 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হিসাবে তিনি এদেশে আবির্ভূত হয়েছে। যখন এদেশের মানুষ দিশেহারা ছিল, দিক নির্দেশনার শূন্য ছিল, তখন একজন মেজর জিয়া সে কি সাহস, কত অকুতোভয় সৈনিক হলে এবং দেশের প্রতি তার দেশপ্রেম এত গভীর হলে একজন মেজর জিয়া সেদিন পাকিস্তান সেনাবাহিনী থেকে রিভোল্ট করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে পারে। তিনি শুধু স্বাধীনতা ঘোষণা করেন নাই, তিনি যুদ্ধ করেছেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি জেড ফোর্স, তার নামের আদি অক্ষর জেড ফোর্স গঠন করেছেন, তার অধিনায়ক ছিলেন, বীরের মতো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। যে জাতি তলাবিহীন ঝুড়ি নামে পরিচিত ছিল সেই বাংলাদেশকে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেখানে তার স্থান করে নিয়েছিলেন। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই শাহাদাত দিবসে আমরা সেই কথাগুলো মনে করতে চাই এবং সেই কথাগুলো স্মরণ করে আগামী দিনে আমরা এই দেশ থেকে তারেবার এবং স্বৈরাচার সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে, এদেশে গণতন্ত্রকে জনগণের জন্য পুনরুদ্ধার করতে হবে এবং জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। সেই জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শ্রেষ্ঠ অবদান এদেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল প্রতিষ্ঠা করে গেছে। আজকে তার শাহাদাত দিবসে আমরা অঙ্গীকার করতে চাই যে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন যে নিরপেক্ষ সহায়ক সরকারের রূপরেখা দেবেন, আগামী দিনে সেই রূপরেখা অনুযায়ী এ দেশে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যত করে যাতে করে জনগণ নিজের হাতে নিজের ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করে এদেশে নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করব বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আর তা করতে পারলেই আমরা এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ স্বপ্নকে এদেশে আমরা বাস্তবায়ন করতে পারব। বাংলাদেশের জাতির মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে আবার জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য যিনি উদ্যোগ নিয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন এবং বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য যিনি ভিত্তি স্থাপন করেছিলেন সেই ক্ষণজন মা মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের 34তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আলোচনা সভায় উপস্থিত দুই ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কথা বলার শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, যিনি আমাদেরকে নতুন করে নিজেদেরকে চিনতে শিখিয়েছিলেন, যিনি আমাদেরকে বেঁচে থাকবার জন্য একটা স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন, অন্ধকার থেকে আলোতে বেরিয়ে এসে সে আলোর পথের
মিছিলে শরিক করেছিলেন সেই মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের। শুধুমাত্র এই বিষয়ে গতকাল পুরনো কাগজপত্র ঘাটতে ঘাটতে 1981 সালের 15ই জুন নিউজিকের একটি প্রবন্ধ আমার নজরে আসে, এটা আগেও আমি একবার আপনাদের সামনে বলেছিলাম। সেই প্রবন্ধে ছিল ফ্রেড ব্রাউনিং এবং জেমস প্রিংগলের লেখা নিউজিকে, তারা সাংবাদিক। প্রবন্ধটির নাম ছিল আফটার দ্য অ্যাসাসিনেশন। শুরু করেছেন এইভাবে, ব্ল্যাক বর্ডার পিকচার্স অফ দ্য স্লেইন ম্যান ওয়ার পিন টু রিক্সো, রিক্সোর পেছনে সেই নিহত ব্যক্তির ছবি কালো বর্ডার দিয়ে লাগানো হয়েছে। পিজেন্স ফার্স্টেড টু এক্সপ্রেস দেয়ার গ্রিফ, গ্রামের কৃষকেরা তারা রোজা রেখেছিল তাদের শোক প্রকাশ করবার জন্য। And nearly 2 million mourners jammed the streets of Dhaka to mourn Jiaur Rahman. 20 লক্ষের উপরে মানুষ সেদিন ঢাকা শহরের রাস্তাগুলোতে পরিপূর্ণ হয়ে গেছিল জিয়াউর রহমানের প্রতি তাদের শোক জানাবার জন্য। And your symbol of impoverished nation, the struggle for self-respect, উনি এই জাতি, একটা জীর্ণ জাতি, সেই জাতিকে যে লড়াই তাদের উপরে ওঠার জন্য সেই লড়াইয়ের সেনাপতি হিসেবে তিনি একটা সিম্বল ছিলেন। ফর মেনি রহমান অ্যাসাসিনেশন বাই আর্মি ডিসিডেন্টস ড্যাশড হোপ ফর দ্য ফিউচার, অনেকের কাছে তার এই হত্যাকাণ্ডটি ভবিষ্যতের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছিল, দুঃসাহস করে দিয়েছিল। নাও প্রোগ্রেস উইল স্টপ, এখন অগ্রগতি বন্ধ হয়ে যাবে। দ্য কান্ট্রি উইল গো ডাউন, দেশ নিচে চলে যাবে, সেই তাজুল ইসলাম 50 বছর তাজুল ইসলাম রেলওয়ের একজন ক্লার্ক, তিনি এই সাংবাদিকদের এই কথা বলেছেন। বন্ধুগণ, এটাই ছিল বাস্তবতা। সেদিন সমগ্র দেশের মানুষ, কোটি কোটি মানুষ সেদিন দুঃখে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছিল, এই নেতা চলে গেল, এখন বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। সেই কারণে যখন তার সেই জানাজায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল, ইমাম সাহেব যখন দোয়া করতে গিয়ে বললেন যে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, সেই লক্ষ লক্ষ মানুষ একসাথে ডুব রেখে দিয়েছিল শুধু এই চিন্তায় যে আল্লাহ যেন এরপরে, এই নেতার পরে যেন বাংলাদেশকে রক্ষা করে। বন্ধুগণ, এটা এমনি এমনি হয় না, মাত্র কয়েক বছর, 4-5 বছরের মধ্যে এই মানুষটি বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে চলে গিয়েছিল। সবচেয়ে দুঃসময়গুলোতে তিনি সামনে এসে আবির্ভূত হয়েছেন। 1971 সালে যখন সবাই কিং কর্তব্য বিমুখ, কোন দিকে যাবে জাতি, কি করবে অন্ধকার, রাজনৈতিক নেতৃবৃন্দ পুরোপুরি সরে গেছেন, কেউ কাউকে জানতে পারছে না খবর, তখন হঠাৎ করে এই অখ্যাত মেজরের কণ্ঠে কিন্তু সেদিন স্বাধীনতার ঘোষণা এসেছিল এবং সমগ্র জাতি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। বলতে এখানে জিয়াউর রহমান, জিয়াউর রহমান। আবার 1975 সালে যখন আবার সেই একই একটা অবস্থা, একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, নেতৃত্ব নেই, জাতি দিক নির্দেশনাহীন হয়ে পড়েছে, তখন আবার সেই অক্ষত মেজর, মেজর জেনারেলের সামনে এসে বললেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, নিজেদেরকে সবাই সংঘবদ্ধ করুন, আমাদেরকে অনেক অনেক পথ পাড়ি দিতে হবে। সেই সাতই নভেম্বর শুধু তাই নয়, তারপরে অতি অল্প সময়ের মধ্যে সেই বিভক্ত জাতিকে, যে জাতিকে বিভক্ত করেছিল তৎকালীন আওয়ামী লীগ, সেই বিভক্ত জাতিকে তিনি আবার ঐক্যবদ্ধ করলেন গণতন্ত্রের দিকে, অর্থনৈতিক মুক্তির দিকে, মানুষের কল্যাণের দিকে তিনি নিয়ে গেলেন। আজকে আওয়ামী লীগ অনেক বড় বড় কথা বলে, সারাক্ষণ কথা বলতেই যাচ্ছে তাদের নেতা নেত্রীরা, কিন্তু একবারের জন্য
1975 সালে তারা যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিলেন সে কথাটা বলেন না, সে কথাটা কিন্তু ডিফেন্ড করার চেষ্টা করেন না, খেয়াল করে দেখেন। এই আওয়ামী লীগ 72 থেকে 75 পর্যন্ত এই দেশে একটা দুঃশাসন রাজত্ব কায়েম করেছিল এবং কোনো কিছুতেই কন্ট্রোল করতে না পেরে তারা প্রথমে জরুরি অবস্থা, তারপর বিশেষ ক্ষমতা আইন এবং তারপরে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। আজকে তাদের মুখে গণতন্ত্রের কথা শুনলে তাই আমাদের হাসি পায় বন্ধ। আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে অত্যন্ত সুচিন্তিতভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা খাটো করতে চায়, তার রাজনীতির ইতিহাস থেকে দূরে সরিয়ে দিতে চায়, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে দূরে সরিয়ে দিতে চায়। এই জন্যে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের যে অবস্থান সেটা এত বড় এত ব্যাপক যে সেখানে তারা খুব লাল হয়ে যায়, তারা পালিয়ে গিয়েছিল আর উনি যুদ্ধ করেছেন, ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, তারা দেশকে গণতন্ত্রের কাছ থেকে তুলে নিয়ে গিয়ে একদলীয় একটা এক নাগতন্ত্র প্রতিষ্ঠা করেছিল যে রকম সেখানে বহুদলীয় গণতন্ত্র দিয়ে মানুষের যে রাজনৈতিক চিন্তা মানুষের যে মুক্ত চিন্তা তাকে তিনি মুক্ত করে দিয়েছিলেন, যে আওয়ামী লীগ অর্থনীতির সমস্ত সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দিয়ে একটা কমান্ড ইকোনমি নিয়ন্ত্রিত অর্থনীতি এবং সেই অর্থনীতি নিচের দিকে রসাতলে যাওয়ার অর্থনীতি তৈরি করেছিল সেই অর্থনীতিকে জিয়াউর রহমান মুক্ত করে দিয়ে সংস্কার নিয়ে এসে একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই জন্যই জিয়াউর রহমানকে তারা দূরে সরিয়ে দিচ্ছে। অনেক আলোচনা করেছেন আমাদের এখানে বিজ্ঞ আলোচকরা, এর মধ্যে অনেকে আছেন যারা জিয়াউর রহমানের সঙ্গে নিজেরা সাথে থেকে রাজনীতি করেছেন। জিয়াউর রহমানের কথা একদিনে অল্প পরিসরে বলে শেষ করা যাবে না, অনেক অনেক কথা তার অল্প সময়ের মধ্যে গোটা মানুষের জন্য জাতির জন্য দেশের জন্য তিনি অনেক দূরে দেখে কাজ করেছিলেন, অনেকে অনেক কথা বলেছেন। তার এই যে অর্থনৈতিক সংস্কার এটা ছিল যুগান্তকারী সংস্কার, সেই সময় তিনি সম্ভাবনার দ্বারটাকে উন্মোচন করে দিয়েছিলেন, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি সম্ভাবনা আছে তিনি তা দেখেছিলেন ও সেইভাবে কাজ শুরু করেছিলেন। আজকে যেখানেই যান কৃষিতে প্রায় প্রতিটি গবেষণাগারে গবেষণার প্রতিষ্ঠানগুলো তার দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা করে ফলক আছে, অর্থাৎ তিনি দিল্লিতে যান, রাইস রিসার্চ ইনস্টিটিউটে যান, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে যান, আপনারা সেই একেবারে সুদূর চাঁপাইনবাবগঞ্জের ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউট চলে যান, ঈশ্বরদীতে সুগার রিসার্চ ইনস্টিটিউট ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউট সেখানে যান, সেখানেও দেখবেন শহীদ প্রেসিডেন্ট রহমানের দেওয়া আছে। এই যে বার বিআরসি খামার বাড়িতে যেটা আপনার গবেষণার মূল কেন্দ্র কৃষি, এটাও শহীদ জিয়াউর রহমানের সৃষ্টি। কোন দিকে যাবেন কোন দিকে তাকাবেন সবখানে জিয়াউর রহমান, গবেষণা শুনেছেন, পোশাক শিল্প শুনেছেন, ভারী শিল্প শুনেছেন, এটা আমাদের নজরুল ভাইয়া ভালো করে বলতে পারবেন, বাচ্চাদেরকে গড়ে তোলা শিশুদেরকে গড়ে তোলা শিশু একাডেমি এবং শিশু নারী মন্ত্রণালয় মহিলাদেরকে কি করে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে, খেলাধুলা খেলা নতুন করে টেলিভিশনের প্রোগ্রাম খেলাধুলার ক্ষেত্রে সবখানে তিনি জাতিকে সামনে এগিয়ে জন্য রাস্তা তৈরি করেছেন। বন্ধুগণ এখানে আরেকটা কথা আছে যে কথাটা খুব জরুরি বলে আমি মনে করি, এটা আমাদের সকলের এই বিষয়টা খেয়াল করা উচিত, সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অ্যাকাউন্টে 2000 টাকার বেশি কোনো দিন ছিল না, তার একটা জমি নেই বাংলাদেশে। এবং আপনাদের মনে আছে সেই সময় এটা নিয়ে খুব কথা বলেন আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে আওয়ামী লীগের সভানেত্রী, তিনি খুব ফোটা দিয়ে কথা বলেন, সত্যিকার অর্থে তার কাছে রাসুককে পাওয়া গিয়েছিল তার মৃত্যুর পর। এগুলো বাস্তবতা, এই মানুষটি তার ব্যক্তিগত জীবনের সমস্ত ভোগবাদের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এবং সেটা মাত্র 3-4 বছরের মধ্যে কি করে একটা জাতিকে সামনের দিকে একটা কর্মযজ্ঞে ঝাঁপিয়ে ফেলতে পারে তারই প্রমাণ এই নেতৃত্ব তিনি দিয়েছিলেন। বন্ধুগণ আজকের এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে।
তারা সবার আগে আঘাত করেছে রাজনীতিতে, সবার আগে আঘাত করেছে আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সেই বাক্সা না করে নতুন একটা মোড়ক পরিয়ে দিয়ে তারা গণতন্ত্রের নামে ওই একদলীয় শাসন ব্যবস্থায় চাপিয়ে দিয়েছে। আজকে আমাদের বিজ্ঞ আইনজীবী আছেন এখানে, ব্যারিস্টার বলতে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বিজ্ঞ মানুষ। আসলে এরা অত্যন্ত চতুরতার সঙ্গে বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে সর্বক্ষেত্রে। রাষ্ট্রের যে প্রধান তিনটি স্তম্ভ, সেই স্তম্ভগুলোকে এরা নিয়ন্ত্রিত করে ফেলেছে। পার্লামেন্ট করেছে একটা, যেখানে বিরোধী দলও সেখানে নেই। জুডিশিয়ারি, আমার কথা নয়, আজকে সমগ্র বাংলাদেশের মানুষ জানে যে জুডিশিয়ারি নিজেই বলছে যে আমার ক্ষমতা নিয়ে নেওয়া হচ্ছে, দেশে আইনের শাসন নেই। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের প্রধানদের কথা শুনে তো মনে হয় যে তারাই দেশ চালাচ্ছে, পলিটিশিয়ানরা এখানে কেউ না। এই একটা অবস্থা তারা তৈরি করে ফেলেছে। এই যে অর্থনীতির কথা খুব বলে, এখন নাকি আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে এত অর্জন করেছে, প্রবৃদ্ধি অর্জন হয়েছে, মানুষের অভাব সব চলে যাচ্ছে, তার প্রমাণ আজকে পত্রিকায় খুললেই পাবেন আপনি। বলা হচ্ছে যে 10 বছর আগে প্রতি বছর কর্মসংস্থান সৃষ্টি হতো 13 লাখ, এখন হচ্ছে 9 লাখ। তাহলে প্রবৃদ্ধিতে কার হচ্ছে? প্রবৃত্তি হচ্ছে শুধু ওই আওয়ামী লীগের নেতা নেত্রীদের, এই সরকারের মন্ত্রীদেরকে, মন্ত্রীদের। তারা আজকে কোটি কোটি হাজার কোটি টাকা তারা বিভিন্ন খাত থেকে লুটপাট করে নিয়ে গিয়ে তারা আজকে বিদেশের টাকা পাচার করছে। এই কথাগুলো প্রত্যেকটার পেছনে কিন্তু আমার যুক্তি আছে। কিছুদিন আগে পত্রিকায় দেখেছেন কত হাজার কোটি টাকা পাচার হয়েছে গত 2-3 বছরের মধ্যে। আপনারা দেখেছেন পত্রিকায় এসেছে যে ক্যানাডাতে বেগম পল্লী নামে নতুন পল্লী তৈরি হয়েছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব জায়গায় এখন বাড়িঘর তৈরি করছে এই নতুন নব্য সমস্ত ধনীকের। আজকে প্রবৃত্তির হার বলতে গিয়ে মানুষকে যে বোকা বানানো হচ্ছে, সেই বোকা বানানোর মূল বিষয়টা হচ্ছে যে আসলে পরিসংখ্যানকে বাড়িয়ে বাড়িয়ে তারা বিভিন্নভাবে কথা বলছে, কোনোটাই ঠিক নয়। প্রত্যেকটাই গর্বের আছে। সেদিন মাহমুদুর রহমান সাহেব তার আপনার সেমিনারে বলেছেন, কিছুদিন পরে আমাদের কাছ থেকে একটা বেরোবে যেখানে আপনারা দেখবেন যে সমস্ত অর্থনৈতিক যে কথাগুলো বলছে এ কথাগুলো সঠিক নয়, সমস্ত মানুষকে প্রতারিত করছে। আজকে এই অবস্থার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবকে আমাদের সবসময় শুধু স্মরণ না, তাকে অনুকরণ করতে হবে। তার কাজগুলো যদি আমরা সামনে এগিয়ে নিয়ে আসি, সেভাবে চলতে চাই, চলতে পারি, তাহলে আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব। এই যে ভিশন 2030 দেওয়া হয়েছে, এই ভিশন 2030 মূল যে অনুপ্রেরণা সেটা এসছে কিন্তু আপনার প্রেসিডেন্সি আর 19 দফা কর্মসূচি থেকে, সেখান থেকে এসছে, এবং সেটাই আজকের দিনে বাস্তবতাকে নিয়ে সেটাকে আপনার দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা লড়াই করছি, সংগ্রাম করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, যিনি তার সারা জীবনী প্রায় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। সে 1981 সালে প্রেসিডেন্ট সাহেবের শাহাদের পর থেকে আমাদের এই নেত্রী লড়াই করেছেন গণতন্ত্রের জন্যে, তো এখন লড়াই করে চলেছেন, সংগ্রাম করে চলেছেন। আমরা তার নেতৃত্বে সেই গণতন্ত্রকে অবশ্যই ফিরিয়ে আনবো আন্দোলনের মধ্য দিয়ে, জনগণের সমর্থনের মধ্য দিয়ে। আমরা বারবার করে এই কথা বলেছি যে আমরা নির্বাচন চাই, অবশ্যই নির্বাচন চাই, তো সেই নির্বাচন অবশ্যই হতে হবে একটি অর্থবহ নির্বাচন, সকল মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন, সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন। সেই নির্বাচনে আমি যেন আমার ভোট দিতে পারি, আমি ভোট দেওয়ার আগেই যেন অন্য কেউ ভোট না দিয়ে দেয়, সেই নির্বাচন নিশ্চিত করতে হবে। অর্থাৎ একটা অর্থবহ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে হবে। তার জন্য কি দরকার? আমাদের অভিজ্ঞতা থেকে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা দেখেছি যেখানে নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে কখনোই সেই নির্বাচন সুষ্ঠু হয় না। সেই জন্য আমরা বলেছি যে একটা সহায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, আর নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে হবে। আর যে কথা প্রফেসর লক্ষ্মণ মোশন সাহেব বললেন যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, উনি এখনই বক্তৃতা শুরু করে দিয়েছেন, নির্বাচন শুরু করেছেন, হেলিকপ্টারে করে যাচ্ছেন সরকারি কর্মচারীরা, সব আপনার কর্মকর্তারা লোকজন জোগাড় করে আছে,
ওখানে উনি নৌকায় ভোট দিতে বলছেন, আর আমাদেরকে একটা মিটিং করতে দেন না, এমনকি এই মিটিংয়ে আসতে হলো আপনারা গ্রেফতার করেন, সেই অবস্থা চলবে না। এই অবস্থা দূর করতে হবে, সকলকে সমান সুযোগ দিতে হবে, আর মামলা সব প্রত্যাহার করতে হবে। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে একটার পর একটা মিথ্যা মামলা দিয়েছেন চলেছেন, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে চলেছেন, তারা গ্রাউন্ড সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে চলেছেন, সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে চলেছেন, সেগুলোকে বন্ধ করতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে। তাহলেই শুধুমাত্র নির্বাচনের অবস্থা তৈরি হবে। আপনারা সবাই বাইরে থেকে মহান আনন্দে নির্বাচন করবেন, আর আমরা কারাগারের ভিতর থেকে অথবা আদালতের বারান্দায় দাঁড়িয়ে থেকে আমরা শুধু দেখবো, সেটা হবে না, সেই ধরনের নির্বাচন দেশে হবে না। আমরা নির্বাচন চাই, সেটা অবশ্যই সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালনার মাধ্যমে সেই নির্বাচনকে দিতে হবে। আজকের এই দিনে আসুন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে আদর্শ তাকে অনুকরণ করবার শপথ গ্রহণ করি এবং বাংলাদেশে সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসি যে গণতন্ত্র তিনি আমাদেরকে দিয়েছিলেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর।